নমস্কার, শুভ সন্ধ্যা। আরামবাগ চর্চা কেন্দ্রের পক্ষে আমি প্রীতি দে, মাতৃশক্তি দক্ষিণবঙ্গ শাখার সকল প্রবুদ্ধজনকে নমস্কার জানাই। আমাদের চর্চা কেন্দ্রের পক্ষে যে একাত্ম স্তোত্রমটি নিয়ে আলোচনা হবে সেটি বলছি। দাদা ভাই গোপবন্ধু তিলক গান্ধীরা দৃতা রমণ মালবীয়শ্চ শ্রী সুব্রহ্মণ্য ভারতী। এখন সংগঠন মন্ত্র পাঠ করবেন মাননীয়া তিথি ব্যানার্জি। নমস্কার। সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতম্। সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতম্। দেবাভাবং যথা পূর্বে সঞ্জনানা উপাসতে। সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতম্। সমানং মন্ত্রঃ সমীতি সমানে, সমানং মনঃ সহ চিত্তমেষং সমানং। মন্ত্রমভিমন্ত্রয়েব সমানেন হদিশাজুহোমি। সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতম্। সমানীব কুতিং সমানং হৃদয়ানিব, সমানমস্তু বো মন যথা বসু সহাসতি। সমানীব কুতি সমান হৃদয়ানিব, সমানমস্তু বো মন যথা বসু সহাসতি। সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতম্। সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতম্। নমস্কার। এবার আমরা ভারতমাতার চরণে পূজার অর্ঘ্য নিবেদন করব সঙ্গীতের মাধ্যমে। কণ্ঠ দিয়েছেন মাননীয় শ্রী বিশ্বজিৎ ঘোষ মহাশয়, তাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশনের জন্য। মাতৃমন্ত্রী সন্তান দল চলেছে প্রাণের টানে, পূজার ঘো বহিয়া মায়ের শরণ দেউল পানে। মাতৃমন্ত্রী সন্তান দল চলেছে প্রাণের টানে, পূজার ঘো বহিয়া মায়ের শরণ দেউল পানে। জগতের যত মোহ ভালোবাসা ভোগ সুখ ডোর আরামের আশা, পিছে পড়ে রয় চলার পথে কে জানে সে কোনখানে। মাতৃমন্ত্রী সন্তান দল চলেছে প্রাণের টানে, পূজার ঘো বহিয়া
মাইয়া মায়ের স্বর্ণ দেউল পানে কণ্টকময় বন্ধুর পথ আধার লুপ্ত বিশ্ব জগৎ মাথার উপরে বজ্র গরজে তড়িৎ চাবুখানি তারি মাঝে মোরা শান্ত অটল দৃঢ় পায়ে চলি ভেদি বনতল মার পায়ে দিতে তনু মন ধন সার্থক বলিদানে মাতৃমন্ত্রী সন্তান দল চলেছে প্রাণের টানে পূজার অর্ঘ বহিয়া মায়ের স্বর্ণ দেউল পানে মাতৃমন্ত্রী সন্তান দল চলেছে প্রাণের টানে পূজার অর্ঘ বহিয়া মায়ের স্বর্ণ দেউল পানে ধন্যবাদ বিশ্বজিৎ দাকে এমন সুন্দর একটি সঙ্গীত পরিবেশনার জন্য সঙ্গীতের মাধ্যমে ভারত মাতাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য এখন স্বাগত ভাষণ দেবেন এই চর্চা কেন্দ্রেরই ব্যবস্থা ও সম্পর্ক প্রমুখ মাননীয় শ্রী মনোরঞ্জন হাজরা মহাশয় তাকে অনুরোধ করছি স্বাগত ভাষণ দেবার জন্য নমস্কার সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই শুভ সন্ধ্যা প্রজ্ঞাপ্রবাহের পূর্বক্ষেত্রের সংযোজক পরম শ্রদ্ধেয় শ্রী অরবিন্দ দাস মহাশয় সহ পূর্বক্ষেত্রের সকল শ্রদ্ধেয় প্রমুখ প্রবুদ্ধজন স্বজন ও সজ্জনকে লোকপ্রজ্ঞা আরামবাগ চর্চা কেন্দ্রের পক্ষে ও ব্যক্তিগতভাবে স্বাগত জানাই ও প্রণাম জানাই স্বাগত জানাই দক্ষিণবঙ্গ প্রান্ত সহ সংযোজক শ্রদ্ধেয় শ্রী সোমশুভ্র গুপ্ত মহাশয় সহ প্রান্তের সকল শ্রদ্ধেয় প্রবুদ্ধ প্রমুখকে দক্ষিণবঙ্গ প্রান্তের সকল শ্রদ্ধেয় গট প্রমুখকে আরামবাগ চর্চা কেন্দ্রের সংযোজক সহ সকল চর্চা কেন্দ্রের সংযোজক সহ সংযোজক ও পঞ্চশক্তিকে বিনম্র শ্রদ্ধা ও স্বাগত জানাই অন্যান্য সকল সজ্জন সজ্জন ও প্রবুদ্ধজনকে যারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন ও করছেন আপনাদের শুভ কামনা করি আপনাদের আশীর্বাদ প্রার্থনা করি আপনাদের আশীষ আমাদের পাথেয় হোক কৃতজ্ঞতা জানাই লোকপ্রজ্ঞার কর্মকর্তাদের এরকম একটি অভিনব তাৎপর্যপূর্ণ আলোচনা সভার আয়োজন করার জন্য একাত্মস্তোত্রমের আলোচনা সভায় অংশগ্রহণ করতে পারাই আমরা গর্বিত লোকপ্রজ্ঞা আরামবাগ চর্চা কেন্দ্রের বর্ষপূর্তি 19 জানুয়ারি 2021 কবির ভাষায় বলি সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে এই দেশের একজন প্রতিভাবান ক্ষণজন্মা গণিতবিদ শ্রীনিবাস রামানুজন বলেছেন অ্যান ইকুয়েশন এক্সপ্রেসেস নাথিং টু মি আনলেস ইট এক্সপ্রেসেস দেয়ার থট অফ গড তাই আমরা চাই ভারতবর্ষের রাজনীতি শিক্ষানীতি অর্থনীতি প্রযুক্তি বিজ্ঞান সবই হোক সনাতন হিন্দু ধর্মের আধ্যাত্মিকতার আলোকে তাহলেই আমরা ফিরে পাব রামানুজনকে শকুন্তলা দেবীকে রবীন্দ্রনাথকে
অন্যান্য মহামানবদের, তবেই দেখতে পাব গৌরবোজ্জ্বল ভারতবর্ষকে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনও লবে। সাংগঠনিক দিক দিয়ে আমরা পূর্ণতা পেয়েছি। আমাদের সংযোজক মহাশয় আমাদের প্রত্যেককে দায়িত্ব দিয়ে আমাদের সকলকে কাজে দক্ষ করে তোলার চেষ্টা করেছেন। তাছাড়া লোকপ্রজ্ঞার অনেক জ্ঞান তাপসের কাছ থেকেও তাদের আলোচনা শুনে সমৃদ্ধ হচ্ছি। দক্ষিণবঙ্গ প্রান্তের সহ সংযোজক সোমশুভ্রদা প্রযুক্তিতে দক্ষ না হলে এই অতিমারির সময়ে আমরা সব কাজ সুচারুভাবে পালন করতে পারতাম না। ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের পঞ্চশক্তি সক্রিয়, তাদের নিজ নিজ প্রয়াস দিয়ে সর্বতোভাবে সহযোগিতা করেন। আমাদের চর্চা কেন্দ্রের মূল মন্ত্র আমি বা আমরা আমার নয়, মূল মন্ত্র হলো আমরা আমাদের। সংগঠন মন্ত্র সামনে রেখে সকলে একমত হয়ে একসাথে মিলে একই অভিপ্রায়ে এগিয়ে চলেছি। একাত্মস্তোত্রম নিয়ে আলোচনা হয়েছে, একাত্ম ও অখণ্ড ভারত গঠনে এই স্তোত্রগুলি সহজভাবে উপস্থাপিত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। এর ফলস্বরূপ আমাদের রাষ্ট্রবোধ, দেশপ্রেম, ভারতের সনাতন হিন্দু ধর্মের মনীষী মহামানবদের অবদান, দেশের অতীত ঐতিহ্য, সংস্কৃতি, ভূপ্রকৃতি ইত্যাদি বিভিন্ন অঙ্গের সম্পর্কে জ্ঞান লাভ করে সমৃদ্ধ হব। আমরা বিশ্বাস করি একাত্ম মানব দর্শন দ্বারা এক বিরাটকে জানা যায়। মা বাবা একাত্ম হলে সন্তান একাত্ম হবে। সন্তান মা বাবার দেহ মন হৃদয় আত্মা প্রাপ্ত হয়। এভাবেই পরম্পরা প্রবাহ চলে, সংস্কৃতি বজায় থাকে। এই রকম একাত্ম থেকেই বিশ্বাত্মা বিকশিত হয়, তবেই হবে বসুধৈব কুটুম্বকম। ইন্ডিয়া ইজ ওয়ান, দুর্গা মাতা ভারত মাতা অভিন্ন, জানি চলার পথ বন্ধুর কণ্টকময়, বজ্রের আঘাত তড়িতের চাবুক উপেক্ষা করে নিজের সুখ ভোগ বিলাস ত্যাগ করে আমরা মায়ের সন্তান দল নিঃস্বার্থভাবে পূজার অর্ঘ মায়ের পায়ে নিবেদন করব, এ আমাদের দৃঢ় অঙ্গীকার। আমরা সফল হবই, কারণ আমাদের সব কিছুই ইতিবাচক। আমরা আমাদের সাথে সুশৃঙ্খলভাবে সময়ানুবর্তিত হয়ে দলগতভাবেই সব কিছু করি। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এক আত্মনির্ভর স্বচ্ছ ভারত গঠন করতে পারব। নমস্কার। ধন্যবাদ মনোরঞ্জন তাকে। সংক্ষেপে আমাদের চর্চা কেন্দ্রের মূল মন্ত্র এবং একাত্ম ভারত গঠনের যে পরম্পরা তা বলে আমাদের চর্চা কেন্দ্রের ব্রাইটার ফিউচার প্রত্যাশা করবার জন্য। এখন একাত্মস্তোত্রম এই মূল মন্ত্রটি তুলে ধরবেন আমাদের চর্চা কেন্দ্রের সংযোজক মাননীয় শ্রী রামজয় হাজরা মহাশয়। রামজয় তাকে অনুরোধ করছি তার আলোচনা শুরু করতে। শুভ সন্ধ্যা সকল প্রবুদ্ধজনকে নমস্কার জানাই। হিন্দু ধর্মের পুণ্যভূমি এই ভারতবর্ষ। এখানে রাজার ছেলে ঘর ছেড়ে যায় সাধনা করতে, সামগানের সুর আজও আমরা শুনতে পাই। অনেক মনীষী জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষে, তাদের মধ্যে সাতজনকে নিয়ে এই শ্লোক গাথা। তারা হলেন দাদাভাই নওরোজি, গোপবন্ধু দাস, কেশব গঙ্গাধর তিলক, মোহনদাস করমচাঁদ গান্ধী এবং মহর্ষি রামন, মদন মোহন মালব্য ও শ্রী সুব্রহ্মণ্য ভারতী। এনারা প্রত্যেকে একাত্ম মানব দর্শনে বিশ্বাসী, প্রমাণ করেছেন হিন্দুত্ব এই ভারতের প্রাণভূমি। হিন্দু মানে বিশ্বজনীন সনাতন প্রাচীন ধর্ম এক। প্রত্যেকে
নিজের স্বার্থ ভোগ বিলাস সুখ ত্যাগ করে নিরলস পরিশ্রম ও সাধনার দ্বারা মানব কল্যাণে জীবন উৎসর্গ করেছেন, দিয়েছেন জীবন জীবিকার সন্ধান, শিক্ষা, আশ্রয়, প্রেম, ভালোবাসা, নিয়েছেন কেবল ভিক্ষা ও তরুদল। প্রথমে আমি দাদাভাই নওরোজির সম্বন্ধে আলোচনা করব। জন্মগ্রহণ করেছিলেন 4 সেপ্টেম্বর 1825 নবসরায়ে। তিনি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া অ্যান্ড অফিসিয়াল অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া নামে খ্যাত। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য। তিনবার তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ভারতীয় পার্সিয়ান স্কলার, শিক্ষাবিদ, সফল ব্যবসায়ী, রাজনৈতিক আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন 1860 থেকে 1890। তিনি অনেকগুলি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন, যেমন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, লন্ডন ইন্ডিয়ান সোসাইটি, লন্ডন জোরাস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন আর ন্যাশনাল লিবারেল ক্লাব। তিনি প্রথম ভারতীয় তথা এশীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন 1892 থেকে 1895 লেবার পার্টির প্রার্থী হিসাবে। ব্রিটিশ পার্লামেন্টে ফিন্সবারি সেন্ট্রাল কনস্টিটিউয়েন্সি থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। এই নির্বাচনে তাকে সাহায্য করেছিলেন সিআর দাস। তিনি বুঝেছিলেন যে ভারতবর্ষে ইংরেজদের যে শাসন পদ্ধতি তা ইংরেজোচিত নয়, কিন্তু এইসব অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ বা সংগ্রাম করলে তা বন্ধ করা যাবে না। তাই তিনি এমপি হয়ে ব্রিটিশ পার্লামেন্টের দরবারে তুলে ধরেছিলেন তাদের এই যে অইংরেজোচিত শাসন, সেই সম্বন্ধে তিনি বুঝিয়েছিলেন তাদের। যেমন এই যে কলোনিয়াল গভর্নমেন্ট, তার যে ইকোনমিক পলিসি, সে তার সমালোচনা করে তিনি বললেন যে ড্রেন অফ ওয়েলথ ইনটু ব্রিটেন হচ্ছে বছরে 200 থেকে 300 মিলিয়ন পাউন্ড অর্থ চলে যাচ্ছে ব্রিটেনে, তা কিন্তু আর ফিরে আসছে না। বাণিজ্য নীতিতে আমদানি শুল্ক খুব কম কিন্তু রপ্তানি শুল্ক বেশি, ফলে বিদেশি দ্রব্যে ভারতের বাজার ছেয়ে গেল। ভারতের ক্ষুদ্র কুটির শিল্প যেমন আবগারি শিল্প, তাঁত শিল্প, তামাকজাত দ্রব্য, ভারতীয়রা যেটা ব্যবহার করত তাদের নিজের দেশের তৈরি কাপড় গামছা, দেশি মদ, বিড়ি, হুঁকো ইত্যাদি পাটজাত দ্রব্য, সেগুলি বদলে মানুষ ব্যবহার করতে লাগলো মিলের কাপড়, বিলাতি মদ, এমনকি পানপাত্র পর্যন্ত বিলাতি পোশাক, ফলে এদেশের শিল্পের অবমূল্যায়ন হলো, অবশিল্পায়ন হলো। যারা এই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন সেইসব মানুষদের আর্থিক দুর্দশা ক্রমশ বাড়তে লাগলো। কৌশলে ইংরেজরা আমাদের দেশের মানুষের মেন্টাল ও সাইকোলজিক্যাল চেঞ্জ করলেন, বোঝালেন মডার্ন হতে গেলে তোমাকে এই বিলিতি দ্রব্য ব্যবহার করতে হবে। সকলে তাই দেশি পণ্য, দেশীয় যে জিনিসপত্র ব্যবহার না করে বিলেতের জিনিসপত্র ব্যবহার করা শুরু করলেন। শিল্প বিপ্লবের ফলে যেটা হয়েছিল 1760 খ্রিস্টাব্দে শুরু, শেষ হয়েছিল 1840-1840-এ, সেই শিল্প বিপ্লবের ফলে পণ্য আমদানি করতে হতো এবং তা পরিবহনের জন্যে রেলপথ পাতা হয়েছিল এবং তাতে অনেক কর্মচারী নিয়োগ করতে হয়েছিল, ভারতীয় এদেশের এবং বিদেশেরও ইংরেজ কর্মচারী ছিল, কিন্তু তাদের বেতনের বৈষম্য ছিল। ইংরেজ কর্মচারীদেরকে তাদের বেতনের একটা বিরাট অংশ পাঠিয়ে দিতে হতো লন্ডনে। তিনি তুলে ধরলেন যে ব্রিটিশ শাসকরা এখানে এমনভাবে শাসন করছেন যে ভারতীয়রা যেন তাদের প্রজা বা দাস। তিনি দাবি করলেন যে কোনো একটা ইনস্টিটিউশনের শাসন পদ্ধতি থাক, এদেশের বা ওই ইনস্টিটিউশনের সঙ্গে যারা জড়িত তাদের হাতে সম্পূর্ণভাবে, কারণ তারাই ঠিক করুক কত ট্যাক্স নির্ধারণ করা হবে, কীভাবে আদায় হবে এবং তা কীভাবে খরচ করা হবে। এর ফলে
সেই ইনস্টিটিউশনটি সেল গভর্নমেন্টের মতো নিজেদের উন্নতি সাধন করতে পারবে, ভারতেরও উন্নতি হবে। তার লেখা একটি বই পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল, তাতে তিনি খুব সুন্দরভাবে এসব ব্যাখ্যা করেছেন। তিনি 1855 থেকে 1907 দীর্ঘদিন ব্রিটেনে কাটিয়েছিলেন। গুজরাটি কলেজ অফ লন্ডনে প্রফেসর হন। বর্তমান ভারতবর্ষ তাকে সম্মান জানাতে তার নামে ডাকটিকিট প্রকাশ করেছেন 1963, 1997 এবং 2017। ইউকে ইন্ডিয়ান সার্ভিসের জন্য 2014 ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার নিক ক্লেগ দাদাভাই নওরোজি পুরস্কার চালু করেছেন। স্বাধীনতা সংগ্রামে তার বিশেষ অবদানের জন্য এবং অনেক বৃদ্ধ বয়সেও তার যে সংগ্রাম, তাকে সম্মান জানাবার জন্য আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে তাকে আখ্যা দিয়েছি। দেশের প্রতি তার যে ভালোবাসা ছিল তার প্রমাণস্বরূপ আমি একটি আইএনসি লাহোর সেশনে তার বক্তৃতার কিছু অংশ তুলে ধরছি। তিনি বলেছিলেন, আমরা সবাই ভারতবাসী, ভারত মায়ের সন্তান, আমাদের একমাত্র পরিচয়, আমার একমাত্র পরিচয় আমি ভারতবাসী, দেশ ও দেশবাসীর কাছে আমি ঋণী। আমি হিন্দু না মুসলমান না পারসি না খ্রিস্টান বা অন্য কোনো জাতি হই না কেন, সর্বোপরি আমি ভারতীয়, ভারত আমার দেশ। 30 জুন 1917 বোম্বাই 93 বছর বয়সে তিনি অমৃতলোকে গমন করেন। এবারে আমি বলবো গোপবন্ধু দাস, যিনি উৎকলমণি নামে খ্যাত, তার কথা। জন্মগ্রহণ করেছিলেন 9ই অক্টোবর 1877 পুরী জেলার ছোট্ট গ্রাম সোয়ানমুখে। উড়িষ্যা সংস্কৃতির পথিকৃ, সমাজকর্মী, সংস্কারক, সক্রিয় রাজনীতিবিদ, সাংবাদিক, কবি, প্রাবন্ধিক গোপবন্ধু উৎকলমণি নামে বিখ্যাত হয়েছিলেন। তিনি সিম্বল অফ উড়িয়া আইডেন্টিটি। তিনি সারা জীবন ছাত্র এবং জনগণের সেবায় উন্নতি সাধনে নিরলস পরিশ্রম করে গেছেন, জীবন উৎসর্গ করেছেন। তিনি একজন নিঃস্বার্থ স্বাধীনতা সংগ্রামী, সেবা করেছেন অতি দরিদ্র জনসাধারণের এবং সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন সমাজ সংস্কারে হাতিয়ার হিসেবে। পুরী জেলার স্কুলের ছাত্র যখন, তখন তিনি দেশপ্রেমী রামচন্দ্র দাসের সংস্পর্শে আসেন এবং তার আদর্শে উদ্বুদ্ধ হন। তখন পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার সময় কলেরা মহামারী রূপে দেখা দেয়। তিনি তার বন্ধুদের নিয়ে একটি সেবা সমিতি গঠন করেন এবং সেবা কার্যে হাত লাগান। এই ছিল তার মানব সেবার হাতে করি। তিনি যখন অ্যাভেনশো কলেজের ছাত্র, তখন পুরী জেলা সমুদ্র উপকূল থেকে দূরে ইন্টেরিয়ার এরিয়াতে খুব বন্যা হয়েছিল। তখন তার পুত্র গুরুতর অসুস্থ, তা উপেক্ষা করে তিনি তাদের কাছে ছুটে গিয়েছিলেন তাদের সেবা করার জন্য। তিনি বলেছিলেন, আমার পুত্রকে দেখার জন্য জগন্নাথ দেব আছেন, আরও অনেকে আছেন, কিন্তু আমার জন্য অপেক্ষা করছে আরও অনেক বেশি মানুষ, পীড়িত আত্ম মানুষ। মাত্র 28 বছর যখন তার বয়স, তখন আরও সেই বয়সেই তার আরও 2 পুত্র মারা যায়। আরও দুর্ভাগ্য অপেক্ষা করছিল তার জন্য। তিনি যখন খবর পেলেন যেদিন যে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেদিনই তার স্ত্রী মারা যান। তিনি জার্নালিজম হিসেবে, জার্নালিজমকে তিনি মানব সেবার হাতিয়ার করেছিলেন। তিনি একটা মান্থলি ম্যাগাজিন প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম সত্যবাদী, 1915। আর একটা খবরের কাগজ প্রতিষ্ঠা করেছিলেন সমাজ নামে 1919। এখানে তিনি সাধারণ মানুষের সমস্যা এবং উড়িষ্যার স্বাধীনতা সংগ্রামের কথা লিখতেন, গান্ধীজির আদর্শ প্রকাশ করতেন। 1920 তিনি লালা লাজপত রায়ের লোক সেবক মণ্ডলে যোগ দেন। এটি একটি চ্যারিটেবল ট্রাস্ট যার কাজ ছিল ডাউন প্রোডেন্টদের বেটারমেন্ট। আমৃত্যু তিনি এই কাজ করেছেন। তিনি তার সমস্ত সম্পদ এই প্রতিষ্ঠানকে দান করে গেছেন। শিক্ষাবিদ উৎকলমণি পুরী জেলায় সত্যবাদী স্কুলের সম্পাদক হন। এখানে প্রকৃতি রঙ্গনে তরুৎসায় শিক্ষাদান করা হতো। তিনি উড়িষ্যা এডুকেশন ফান্ড তৈরি করেন, ছাত্রদের ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তা বোধ, জীবনশৈলী ও আদর্শ শিক্ষা দেওয়া হতো। প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে শিক্ষা দেওয়া হতো। তিনি বিহার ও উড়িষ্যার লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হন। সুভাষ বোস বলেন, ফাদার অফ ন্যাশনাল মুভমেন্ট ইন উড়িষ্যা।
তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন, নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়েছেন, বিধবা বিবাহের পক্ষে সওয়াল করেছেন, স্বদেশী আন্দোলনে ও অসহযোগ আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এই মহামানব খুব সহজ সরল জীবনযাপন করতেন, অনাড়ম্বর জীবনযাপন করতেন, খুব সহনশীল ছিলেন। তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল কমিটমেন্ট। সারা জীবন ধরে তিনি প্রতিশ্রুতি যা দিয়েছিলেন তা রক্ষা করে গেছেন। তিনি কবি হিসাবে লেখেন কারা কবিতা বন্দিরা আত্মকথা। এই বইটিতে তিনি ঐতিহাসিক পরিচয়ের উৎস হিসাবে অতীতকে একক হিসাবে দেখেন, উৎকলবাসীকে জাতীয় স্তরে ভারতবাসী হিসাবে সংযুক্ত করেন। 1903 তিনি উৎকল সম্মিলনীতে উড়িষ্যাকে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করেন এবং 17 জুন 1928 মাত্র 51 বছর বয়সে অকালে তিনি পরলোক করেন। এবার আমি বলবো কেশব গঙ্গাধর তিলকের সম্বন্ধে, যিনি লোকমান্য তিলক নামে খ্যাত। জন্মগ্রহণ করেছিলেন 23 জুলাই 1856 মহারাষ্ট্রের চিখালি গ্রামে। একজন দার্শনিক, সক্রিয় রাজনীতিবিদ, নবজাগরণের জনক, স্বরাজ ও স্বদেশী আন্দোলনের উদ্গাতা, শিক্ষা সংস্কৃতি ও মিডিয়াকে কাজে লাগিয়ে রেনেসাঁস এনেছিলেন। তিনি আধুনিক ভারতের প্রথম রাজনৈতিক নেতা যিনি আইডেন্টিটি ইস্যুকে গুরুত্ব দেন। আইডেন্টিটি ইস্যুতে হিন্দু সিম্বলিজমের মাধ্যমে মারাঠা ট্র্যাডিশনের সূচনা করেন জাতীয় আন্দোলনের ক্ষেত্রে। এতে করে তিনি শুধু আপার ক্লাসই নয়, জাতীয় আন্দোলনকে বিস্তৃত করলেন সমস্ত শ্রেণীর হিন্দুর মধ্যে। তিনি দুটি গুরুত্বপূর্ণ উৎসব গণেশ উৎসব জাগে থেকেই চালু ছিল, 1893 এবং 1895 শিবাজি উৎসব পালন করলেন। এতে সমস্ত হিন্দু একত্রিত হলেন আর মারাঠা ঐতিহ্যকে তিনি জাগিয়ে তুললেন। গণেশের মাতা হাতির এবং সকল হিন্দুই পূজা করেন এবং শিবাজি হলেন প্রথম বীর যিনি ভারতের মুসলমান শক্তিকে পরাজিত করেন। এই উৎসব দুটি করে তিনি জাতীয় আন্দোলনকে আরও জনপ্রিয় করে তুললেন। ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট বললেন তিলক ইজ দ্য ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট। 1897 ব্রিটিশরা তাকে কারারুদ্ধ করেন। স্বরাজ ও স্বদেশী এই দুটি শব্দের আদি অক্ষর স বা শেফ একই। তিলকের এই কৌশল স্বাধীনতা সংগ্রামের প্রথম পদক্ষেপ। এই সমষ্টিগত চিন্তাধারাকে তিনি মানুষের মনে গেঁথে দিতে সফল হলেন। এজন্য তিনি দুটি মিডিয়াকে, কেশরী এবং মারাঠা, ব্যবহার করেন। তিনি ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে জাতীয় শিক্ষা দেন। এই ফর্মুলা এত বেশি কার্যকর হয়েছিল যে পরে গান্ধী ও বাবা সাহেব আম্বেদকর এই পথ অবলম্বন করেন। তার এই স্বরাজ ও স্বদেশীর আদর্শ ধারণা প্রত্যেক ভারতবাসীকে অনুপ্রাণিত করেছিল। ব্রিটিশরা যে আমাদের প্রতি অন্যায়, অবিশ্বাস, বিমাতৃসুলভ আচরণ করছে, অপমান করছে তা বোঝাতে পারে। তিনি হোমরুল আন্দোলনের মাধ্যমে স্বরাজের উদ্ভব ক্ষেত্র প্রস্তুত করেন। তিনি যে তার নিজের অধিকার আমরা এখন ভারতীয়রা যথেষ্ট পরিণত বললেন, আমরা আমাদের নিজেদের অধিকার নিজের প্রাপ্য আদায় করে নেব। তার মতে স্বরাজ হলো স্বভাষা ও স্বভূষা। তিনি প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠন করে শিক্ষাদানের কথা বললেন। মানুষ নিজ নিজ ভাষায় শিখবে, নিজের সংস্কৃতিকে জানবে, তার ফলে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে। এইসব কারণে তাকে যথার্থ ভারতের স্বাধীনতা সংগ্রামে রেনেসাঁস জনক বলা হয়। তার স্বদেশী আন্দোলনে লালা লাজপত রায় ও বিপিনচন্দ্র পাল যোগ দেন। এই ত্রয়ী স্বাধীনতা সংগ্রামে লালবাল পাল নামে খ্যাত হন। তিনি শুধু বিদেশি দ্রব্য বর্জনই নয়, বিদেশি দ্রব্য পুড়িয়ে এই আন্দোলনকে বেশি করে ছড়িয়ে দেন, দেশীয় পণ্য উৎপাদনে গুরুত্ব দেন। তিনি অর্থ সংগ্রহ করে তহবিল গঠন করে নাম দেন পয়সা ফান্ড। সুরাট কংগ্রেসে তার বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ঈশ্বরদাস ভার্সনী পুনেতে পয়সা ফান্ড গ্লাসওয়ার্কস চালু করেন। রতনজিৎ জামশেদজি টাটা বোম্বেতে তিলকের সাথে বোম্বে স্বদেশী কোঅপারেটিভ স্টোর্স কোম্পানি শুরু করেন, ভারতীয় পণ্য উৎপাদন শুরু করেন। চিদম্বরম পিল্লায় ভারতের নিজস্ব শিপিং কোম্পানি প্রতিষ্ঠা করে ব্রিটিশ ইন্ডিয়ান স্টিম নেভিগেশন কোম্পানিকে চ্যালেঞ্জ জানালেন। বই ছাপার জন্য তিনি এদেশে উৎপন্ন কাগজ ব্যবহার করতেন। আজকের আত্মনির্ভর ভারত গঠনের চিন্তা তিলকের আদর্শেই সফল বাস্তবায়ন হতে পারে। এভাবে সর্বক্ষেত্রে আত্মনির্ভর হতে পারলে তা হবে তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ। তিনি 1 আগস্ট 1920 মুম্বাইয়ে মারা যান। আমরা এবছর 1 আগস্টে তার মৃত্যু শতবার্ষিকী পালন করেছি, তাকে শ্রদ্ধা জানিয়েছি। মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন
2 অক্টোবর 1869 গুজরাটের পোরবন্দরে। তিনি একজন পলিটিক্যাল আইকন। গান্ধীজির চিন্তাধারাকে 4টি কি 5টি শব্দ দ্বারা সংক্ষেপে বলার চেষ্টা করছি, কারণ গান্ধী সাগরের জল পরিমাপ বা মেপে শেষ করা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। সেই 5টি শব্দ হল ট্রুথ, নন ভায়োলেন্স, সত্যাগ্রহ এবং সর্বোদয় ও ব্রহ্মচর্য। সারা জীবন তিনি এক্সপেরিমেন্ট করেছেন ট্রুথ বা সত্যের সঙ্গে। তিনি রবীন্দ্রনাথের কথায় সত্যকে নিয়েছেন সহজে, আর স্বামীজির কথা সত্যের জন্য তিনি সব কিছু ত্যাগ করেছেন, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করেননি। তিনি যখন ছাত্র তখন পরীক্ষায় ভুল বানান ঠিক করে বেশি নম্বর পাওয়া যাবে শিক্ষকের এই কথা তিনি মানেননি, কারণ মিথ্যার আশ্রয় তিনি ছেলেবেলা থেকে কখনোই নেননি। আইনজীবী হিসাবেও তিনি কখনো মিথ্যার আশ্রয় নেননি, এই জন্য বিচারকের মাথার উপরে তার স্থান। তিনি অহিংস ধর্মে বিশ্বাসী ছিলেন, কারণ বৈষ্ণব পরিবারে তার জন্ম, জৈন ধর্মের প্রতি তার বিশ্বাস ছিল, আর খ্রিস্টীয় থিওলজিতেও তার বিশ্বাস ছিল বলেন লিও টলস্টয়। তার ফলে অহিংসাকে তিনি সারা জীবন সঠিকভাবে পালন করে গেছেন, হিংসার আশ্রয় কখনোই নেননি। যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি বলেছিলেন, দ্য স্যাটানিক গভর্নমেন্ট ক্যান নট বি মেন্ডেড, ইট মাস্ট বি এন্ডেড। আবার ভারতবর্ষে যখন চৌরি চৌরা হিংসাত্মক ঘটনা ঘটেছিল তখনও তিনি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। এই অহিংস আন্দোলন আজকের হিংসাধীন পৃথিবীতে খুবই প্রাসঙ্গিক। এই অহিংস আন্দোলনের প্রচার হিসাবে তিনি বলেছিলেন, পিকেটিং, মার্চ, লিফলেট বিলি, সত্যাগ্রহ, প্রতিবাদী গান, কবিতা, বয়কট, সর্বোপরি ইনফরমেশন ওয়ারফেয়ারের আশ্রয় নিতে হবে। ইউনো তাকে সম্মান জানাতে 2007 সালে 2 অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসাবে পালন করছে। সত্যাগ্রহ একটি হলো সত্যাগ্রহ হলো সত্যের প্রতি আগ্রহ। 1906 দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি তার প্রথম উল্লেখযোগ্য দার্শনিক তত্ত্বটি প্রয়োগ করেন, তা হলো সত্যাগ্রহ। নিজের অন্তরে সত্য খুঁজে বার করে তাতে অবিচল থাকা এবং সেই সত্য অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, সমাজ, রাজনীতি, এমনকি ইগো সব কিছুর উপরেই উঠতে হবে সত্যকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য। তবে তিনি বলেন সত্য একটি আপেক্ষিক তত্ত্ব, সত্যকে অবলম্বন করতে হলে দরকার অসীম সাহস এবং ধৈর্য, নিজেকে অনেক কষ্ট সহ্য করতে হবে, অন্যকে আঘাত না করে নিজের অধিকার রক্ষা করতে হবে। এ ব্যাপারে তার উক্তি স্মরণীয়, ইন এ জেন্টিল ওয়ে ইউ ক্যান শেক দ্য ওয়ার্ল্ড। ভারতে তিনি রামরাজ্য স্থাপনের কথা বলেন, তার মানে এই নয় যে রাম রাজা হবে আর সকলে তার প্রজা হবে। তিনি বলেন রাম হলো নিজ অন্তরের ভগবান, এমন এক গণতান্ত্রিক সোশ্যাল অর্ডার যেখানে জনগণই সুপ্রিম অথরিটি, জনগণের সার্বভৌমত্ব বা নৈতিক বোধ জাগরিত হবে। তার মৃত্যুর সময় তিনি বলেছিলেন হা রাম। যে ভজনটি তিনি পছন্দ করতেন তা হল রঘুপতি রাঘব রাজা রাম ঈশ্বর আল্লাহ তেইরে নাম। সর্বোদয় অন্তরায় তিনি দেখেছিলেন তা হলো অন্তোদয়। তিনি হরিজনদের বেটারমেন্টের জন্য সংগ্রাম করেছেন এবং সফল হয়েছেন। বহু এই দরিদ্র অন্তোদয় শ্রেণীর মানুষ উপকৃত হয়েছেন। গান্ধীজির আরেকটি মৌলিক নেতা হলো ব্রহ্মচর্য। 36 বছর বয়স থেকে তিনি ব্রহ্মচর্য নীতি গ্রহণ করেন। সত্যাগ্রহের সঙ্গে ব্রহ্মচর্যের নৈতিক মিল আছে, কেননা ইন্দ্রিয় টান মানুষকে সত্যের পথ থেকে ভ্রষ্ট বা বিচলিত করতে পারে। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার প্রচেষ্টা অতুলনীয়। আর সমুদ্র হিমাচল জাতীয়তা বোধ জাগাতে পেরেছিলেন তিনি এবং সফল হয়েছিলেন। তিনি ছিলেন অন্য নেতাদের প্রেরণা, তাদের অভিভাবক। আন্তর্জাতিক প্রচার মাধ্যমে সবচেয়ে বেশি চর্চিত নাম ছিল এই মহাত্মা গান্ধী। প্রায় সব দেশের সমস্ত প্রচার মাধ্যমে তার আদর্শ তার আন্দোলনের পর প্রচার করা হতো।
পুরস্কৃত করেছেন যেসব দেশ তাদের নাম না বলে, যারা করেননি পুরস্কৃত তাদের বললে অনেক সহজে সংক্ষেপে বলা যাবে। তার ব্রিটিশ তুমি ভারত ছাড়ো এবং ডু অর ডাই করেন ইয়ে মরেঙ্গি এই কথা মানুষের মুখে মুখে ফিরত। পরিবেশ রক্ষায় তার ভূমিকা তার একটি উক্তির দ্বারা সহজেই বোঝা যায়। তিনি বলতেন, হাউ মাচ শুড এ পার্সন কনজিউম। গ্রাম সম্বন্ধে তার ধারণা ছিল, ইন্ডিয়া লিভস ইন এ ভিলেজ। ভারতবর্ষে 750,000 গ্রাম ছিল। তিনি বলেন, যদি গ্রাম ধ্বংস হয় তাহলে ভারতবর্ষ ধ্বংস হবে। তিনি গ্রামীণ যে কুটির শিল্প, হস্তশিল্প, বয়ন শিল্প এবং বুনিয়াদী শিক্ষা, চরকা কাটা উপরে জোর দিয়েছিলেন। মানুষ তার হাতের কাজ নিজে করুক, করে স্বাবলম্বী হোক, তবেই আত্মনির্ভর ভারত গড়ে উঠবে। তিনি কুটির শিল্পগুলির পুনরুজ্জীবন এবং প্রযুক্তির সাহায্যে আধুনিকীকরণের উপরে জোর দেন, তাহলেই গ্রামের মানুষ তার দারিদ্র দূর করে উন্নতির পথে এগিয়ে যাবে। 30 জানুয়ারি 1948 তিনি মারা যান। গান্ধীঘাটে এই ভারতাত্মা চিরনিদ্রায় নিদ্রিত আছেন। তিনি অমর হয়ে আছেন, থাকবেন, যতদিন যাবে ততই তার আদর্শ দর্শন আন্দোলনের পথ প্রাসঙ্গিক হবে। চির আধুনিক এই মহাপুরুষ আমাদের পৃথিবী অলঙ্কার। ওং নমো ভগবতে শ্রী রামন। 30 ডিসেম্বর 1879 তিরুচিল্লি তামিলনাড়ু তিরুচিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি রামন। তিনি আধ্যাত্মিক গুরু, পবিত্রতার প্রতিমূর্তি, পৃথিবীর মুক্তিগামী মানুষের শ্বাসবায়ু। মানব জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন, ভারতের আধ্যাত্মিকতাকে নিজের মধ্যে জীবন্ত করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পর সাম্প্রতিককালে তিনি ভারতে আধ্যাত্মিকতার জীবন্ত প্রতিমূর্তি, একজন সাধু। মাত্র 16 বছর বয়সে তিনি যখন স্কুল ছাত্র, গৃহ ত্যাগ করে চলে যান অরুণাচলের একটি পবিত্র পর্বতে। সেখানে পৌঁছে তিনি সব সম্পদ ছুঁড়ে ফেলে দেন। শরীরের উপর তার কোনো নজর ছিল না। তিনি খুব রোগা দুর্বল হয়ে পড়েন, তার পা পতঙ্গে খুলে খায়। তিনি তারপর 2-3 বছর এইভাবে থাকার পর ধাতস্থ হন, শরীরের প্রতি তিনি যত্ন নেন। এই সময় তার এক বিদেহী অনুভূতি হয়। এই অভিজ্ঞতার কথা তিনি গোপন করেন। প্রায় 6 সপ্তাহ আরও এইভাবে থাকেন। তার মতে ঈশ্বর ও গুরু অভিন্ন। ঈশ্বরের ধারণা সম্বন্ধে তিনি বলেন, একজন ট্রেন যাত্রী নিশ্চিত যে ট্রেনই তার সব ভার বহন করবে, তবু তার নিজের ব্যাগটি নিজের কোলের উপর রাখে এবং কষ্ট পায়। তার মতে ভগবানের মধ্যে তুমি নেই, তুমি নিজেই ভগবান। তুমি ভগবানের থেকে পৃথক নও, তুমি নিজেই আধ্যাত্মিকতার উৎস। এই ধারণা পাশ্চাত্যবাসীর কাছে শকি, এটা প্রাচ্যের একটা উপলব্ধি। পাশ্চাত্যবাসীরা বলেন আয়, আর প্রাচ্যের মানুষ বলেন সেলফ। আয় হারিয়ে যায় সেলফের মধ্যে। এবারে ঠাকুর রামকৃষ্ণের এই যে আয় সম্বন্ধে ধারণা, তিনি বলছেন, আয় হল, আয় থাকলেই অহংবোধ থাকবে। ঠিক পপুলার ট্রি কাটলে যেমন নতুন শুট বেরোয়, ঠিক তেমনই অহং যায় না মানুষের আয় ভাব থাকলে, ফলে তার পক্ষে সমাধি লাভ সম্ভব হয় না। তবে তিনি বলেন, যদি দাস আমি হয়ে থাকো তাহলে ঠিক হনুমানের মতো ভগবান রামচন্দ্রের দেখা পাবে। তাই রামকৃষ্ণ একটু বেশি দাবি করে। রামকৃষ্ণ বললেন, প্রাচ্যের এই যে সেলফ ধারণা, এটা এসেছে হাজার হাজার বছর ধরে। রামন পুনরায় ভারতবাসীকে দেখালেন কীভাবে মুক্তি পাওয়া যায়। সাধু তুকারাম, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, সাধু পহভারি বাবা ইত্যাদি অনেক আছেন যারা হিমালয়ের কোলে লোকসমাজের অন্তরালে আছেন। এ হলো ভারতের সুমহান ঐতিহ্য। এর সেলফ বলছে বাইরে চোখ ধাঁধানোর চমক আড়ম্বর দ্বারা যা আছে সব বস্তু জাগতিক ধারণায় তারা বিশ্বাসী। পাশ্চাত্যের তারা শান্তি পাওয়া পাবে না। বাহ্যিক চমক মানুষকে অসুখী করে, অশান্ত করে, যন্ত্রণা দেয়। আমাদের এই আধ্যাত্মিকতার সেলফের ধারণা পাশ্চাত্যবাসীরা অনুশীলন করছে। রামনের শিক্ষা তার একটি বই বি অ্যাজ ইউ আর এবং হু অ্যাম আই তে লিখে দিয়ে গেছেন। এটি তার স্পিরিচুয়াল টিচিং। মহর্ষি রামনের শিক্ষা কেবল ভারতবর্ষের জন্য নয়, সমগ্র বিশ্বের কাছে জরুরি। এই শিক্ষা যে কেবল মানব জাতির মহান ঐতিহ্য গড়ে তোলে তাই নয়, এটি একটি সতর্ক বার্তা যে অজ্ঞানতার কোলাহলে নিজেকে হারিয়ে ফেলো না, আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলো না। 71 বছর বয়সে
14 এপ্রিল 1950 এই মহাজীবন তার মানব লীলা অবসান ঘটিয়ে নিজ ধামে গমন করেন। ভগবান তোমাকে প্রণাম। পণ্ডিত মদন মোহন মালব্য জন্মগ্রহণ করেছিলেন প্রয়াগরাজে 25শে ডিসেম্বর 1861। মহাত্মা তাকে বলেন মহামান, এছাড়া প্রিন্স অফ বেগাস নামেও পরিচিত। তিনি একজন আদর্শবান মহান অভিজাত ভারতীয় সফল আইনজীবী এবং 2015তে ভারত রত্ন পান। তিনি ভীষণভাবে ধর্মীয় ও আধ্যাত্মিক ধ্যান ধারণায় বিশ্বাসী ছিলেন। নিত্য নির্দিষ্ট সময় ধরে ধ্যান করতেন, পূর্বপুরুষদের ধর্ম অধ্যাত্মবাদ জ্ঞান বিশ্বাস করতেন। দৈনন্দিন জীবনযাপনে ছিলেন সরল, সাদাসিধা, বিনয়ী, সরলমতি, বেশভূষা অতি সাধারণ। এই জন্য মহাত্মা তাকে বলেন মহামান। তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি হল বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা। 22শে মার্চ 1915তে স্যার হারকোর্ট বাটলার এই বিল পাস করে। তার সময় ভারতে 5টি এক্সামিনিং ইউনিভার্সিটি ছিল, সেগুলি হলো বোম্বে, ক্যালকাটা, মাদ্রাস, লাহোর এবং এলাহাবাদ। এগুলি লন্ডন ইউনিভার্সিটির আদলে তৈরি, এতে ছাত্রদের চরিত্র গঠন হতো না। শুধু বুদ্ধি বিকাশের চেয়ে মানবিক মূল্যবোধের, চরিত্র গঠনের, হিন্দুত্ব, জাতীয়তাবোধের বিকাশ খুবই জরুরি, এটা তিনি উপলব্ধি করেছিলেন। তাই এই মহামানুষ মানব কল্যাণে, দেশ ও জাতির উন্নতির জন্য এমন একটি ইউনিভার্সিটির পরিকল্পনা করেন যা হবে টিচিং ইউনিভার্সিটি, যেমনটি আছে পশ্চিমের উন্নত দেশে। তিনি বলেন প্রত্যেক জাতি তার নিজ ধর্ম শিক্ষা দেয় শিক্ষা প্রতিষ্ঠানে, তাই হিন্দুরাও এর ব্যতিক্রম হবে না। এই জন্য তিনি প্রাণপাত করে সমগ্র ভারত থেকে অর্থ সংগ্রহ করেছিলেন। ব্যবস্থাপক সভায় আইন পাস করার জন্য যে পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছিলেন তা অতুলনীয়, ইউনিক। এই ইউনিভার্সিটির মূল উদ্দেশ্য কী ছিল বলছি, ছাত্রদের যোগ্য নাগরিক করে তোলা, সমস্ত হিন্দুকে একটা সিস্টেম অফ এডুকেশনের অধীনে এনে শিক্ষা দেওয়া যাতে তাদের জীবনের মহৎ উদ্দেশ্য পূরণ হয় এবং আত্মনির্ভর হওয়ার শিক্ষা গড়ে ওঠে। এটি হবে একটি সায়েন্টিফিক, টেকনিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউনিভার্সিটি। এখানে সকল বিষয় শিক্ষা দেওয়া হবে, আর্টস, সায়েন্স, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স, সংস্কৃত, বেদ, বেদান্ত, এগ্রিকালচার, মিউজিক, ড্রামা, ইকোনমিক সব কিছু। তিনি বললেন ন্যাচারাল রিসোর্সকে ব্যবহার করতে হবে, তাতে জাতীয় সম্পদ বাড়বে। 1880তে তিনি হিন্দু সমাজ প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল সকল শ্রেণীর হিন্দুকে ইউনাইটেড করা। শিক্ষা বিস্তারে তিনি মহামতি গোখলের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত আইনের পক্ষে জোরালো সওয়াল করেন। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য যে যুক্তি দেন তাতে ব্যবস্থাপক সভায় বড়লাটের দরবারে এই বিলের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন সব উন্নত দেশেই প্রাথমিক শিক্ষাকে বাধ্যতা করা হয়েছে, তাই এদেশেও তা ব্যতিক্রম হবে না। প্রাথমিক শিক্ষামন্ত্রী না হলে শিক্ষা বিস্তার সম্ভব নয়। জালিয়ানওয়ালাবাগের নারকীয় হত্যাকাণ্ডে তদন্তভার দেওয়া হয়েছিল এই মদন মোহন মালব্যকে। সিআর দাস, মহাত্মা গান্ধী, মতিলাল নেহরু, মিস্টার আব্বাস তায়েবজি, মিস্টার এম আর জয়াকার তাকে সাহায্য করেছিলেন। তদন্ত করে তিনি এই হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য সকলের গোচরে আনেন। ভারতের বাইরে চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমিকদের পাঠানোর বিরুদ্ধে লর্ড হার্ডিংয়ের আমলে যুক্তি দিয়ে প্রতিবাদ করেন। হার্ডিং তা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেন। সেল গভর্নমেন্টের জন্য লেজিসলেটিভ কাউন্সিলের দাবি পেশ করেন। তিনি দাবি করেন ট্যাক্স নির্ধারণ, আদায় এবং খরচ করার অধিকার থাকবে কাউন্সিলের হাতে। বিদেশি মিশনারিরা আমাদের শত্রু নয়, তার বিদেশিরাও আমাদের শত্রু নয়, তবে এদেশের ধর্মীয় বিশ্বাসে আঘাত আনা চলবে না। উচ্চপদে 50% ভারতীয়কে নিয়োগ করতে হবে। মিলিটারিতে ইংরেজ ও ভারতীয়দের সমান অধিকার দিতে হবে। অখিল ভারতীয় হিন্দু মহাসভার একজন প্রধান কর্মী ছিলেন, তারই চেষ্টায় ও যত্নে হিন্দু মহাসভা বিশেষ শক্তিশালী হয়েছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে। শুদ্ধি গঠন, শুদ্ধি সংগঠন, অস্পৃশ্যতা দূরীকরণ এর প্রধান কাজ। নিষ্ঠাবান হিন্দু হলেও তিনি কোনো বড়ামিকে কখনো প্রশ্রয় দেননি। ভারতরত্ন মদন মোহন মালব্য জাতীয় রাজনীতিতে, সমাজ সংস্কারে, স্বাধীনতা সংগ্রামে, একাত্ম ভারত গঠনে, হিন্দু জাগরণে তাদের ঐক্যবদ্ধ করে দেশীয় শিক্ষা বিস্তারে যে স্থান দখল করে আছেন তা অদ্বিতীয়। 12ই নভেম্বর 1946 বারাণসীতে 86 বছর বয়সে প্রয়াত হন এই মহাপুরুষ।
একাত্তর স্তোত্রমে সবশেষে যার কথা বলা হয়েছে তিনি হলেন শ্রী সুব্রহ্মণ্য ভারতী। জন্মগ্রহণ করেছিলেন 11 ডিসেম্বর 1882 চেন্নাইয়ের এট্টাপুরমে। তার জনপ্রিয় নাম মহাকবি ভারতী। গোঁড়া ব্রাহ্মণ পরিবারের সন্তান, কিন্তু জাত ধর্ম মানতেন না। তিনি একজন জার্নালিস্ট, বহু ভাষাবিদ, সক্রিয় সমাজকর্মী, ভারতের স্বাধীনতা সংগ্রামী, আধুনিক তামিল কবিতার পথ প্রদর্শক, আধুনিক তামিল সংস্কৃতির জনক। তার মতে ইন্ডিয়া ইজ ইউনাইটেড ইন ডাইভার্সিটি। তিনি বলেন ভারতবর্ষ অনেক ভাষায় সমৃদ্ধ এবং ভারতীয় ভাষার সৌন্দর্য তাকে মুগ্ধ করত। কবিগুরুর ন্যায় খুব ছোটবেলা থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন। 7 বছর বয়সে তামিল ভাষায় কবিতা লিখে বিখ্যাত হন। কবিতাগুলি বিদ্বজ্জনের দ্বারা প্রশংসিত হয়। মাত্র 11 বছর বয়সে তিনি এমিনেন্ট স্কলারদের যে কোনো বিষয়ে তাৎক্ষণিক প্রতিযোগিতার জন্য আহ্বান করতেন, যে কোনো বিষয়ে বিতর্ক করতেন পণ্ডিতদের সঙ্গে কোনো রকম প্রাথমিক প্রস্তুতি ছাড়া। একবার রাজদরবারে অনেক স্কলারদের এডুকেশন বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় পরাস্ত করে। এরপর থেকে তিনি ভারতী উপাধি পান। তিনি 2 বছর বেনারসে থেকে খুব তাড়াতাড়ি সংস্কৃত, হিন্দি ও ইংরেজিতে এই 3টি ভাষা আয়ত্ত করেন। তামিল ভাষায় নতুন যুগের সূচনা হয়। তিনি লিখলেন দেশপ্রেমের রূপকাত্মক ভক্তিমূলক কবিতা, ছন্দবদ্ধ ছোট ছোট ছড়া কবিতা, গান লিখলেন, গীতি কবিতা। এইসব গান কবিতা মানুষের মুখে মুখে ঘুরত। যুবকরা স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত হত, ব্রতী হত। এই জন্য তাকে জাতীয় কবি বলে বিবেচনা করা হয়। তিনি স্বাধীন ভারতের স্বপ্ন দেখেন। এভাবে তার স্বদেশী গীতাঞ্জলি প্রকাশ করেন 1908 খ্রিস্টাব্দে। এটি খুবই মর্মস্পর্শী ছিল। জার্নালিস্ট ভারতী স্বদেশী চিত্রমের সাব এডিটর হন 1904। ইন্ডিয়া প্রকাশ করেন 1906। তিনি এতে ফরাসি বিপ্লবের 3টি স্লোগান প্রকাশ করেন, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। এটাই ছিল ইন্ডিয়ার মোটো। এই ইন্ডিয়াতেই তিনি প্রথম পলিটিক্যাল কার্টুন প্রকাশ করেন। 1908 ইন্ডিয়া প্রকাশনার জন্য ব্রিটিশ সরকার অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে। এই অ্যারেস্ট ওয়ারেন্ট এড়াতে তিনি 1908 ফরাসি উপনিবেশ পণ্ডিচেরিতে চলে যান। সেখান থেকে ইন্ডিয়া ম্যাগাজিন চালাতে থাকেন। সেখানে সাধকের মতো জীবনযাপন করতেন। পরিচিত হলেন ঋষি অরবিন্দ ঘোষ, লাজপত রায়, ভিভি সায়ারের সঙ্গে। তাদের আদর্শে প্রাণিত 10 বছর সেখানে থাকেন। সেখান থেকে তামিল যুবকদের জাতীয়তাবাদী আন্দোলনে উদ্বুদ্ধ করতেন গান কবিতা লিখে। 1907 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সুরাট সেশনে জাতীয় নেতাদের নজর কাড়ে। দেশের প্রতি তার গভীর আকুলতা, ভালোবাসা, এর জন্য তার পরামর্শ, দৃষ্টিভঙ্গি, জাতীয় আন্দোলনের প্রতি তার জোরালো সমর্থনে এক নতুন যুগের সন্ধান নেয়। তিনি আইএনসি নেতা লালবাল পাল, জিপিএস আয়ের সান্নিধ্যে আসেন। তিনি বলেন মানুষের 2টি জাত, নারী ও পুরুষ, এছাড়া অন্য কোনো জাত নেই। গোড়া ব্রাহ্মণ পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পৈতের অহংকার ছিল না। তিনি পৈতে ত্যাগ করেন। তার কাছে সকল মানুষই সমান, মানুষে মানুষে কোনো ভেদ নেই। দলিতদের মন্দিরে প্রবেশের পথ সুগম করেন তিনি। এক দলিত যুবকের উপনয়ন দিয়ে তাকে ব্রাহ্মণ করেন। তিনি বলেন জাতপাতের বিভাজন অন্যায়, পাপ। যারা শিক্ষিত, জ্ঞানী, সুন্দর তারাই উঁচু জাত। তিনি চার্চে যেতেন, মুসলমানের দোকানে চা খেতেন। প্রতিবেশীরা প্রতিবাদ করলে, আপত্তি করলে তিনি তাদের বোঝাতেন সকলেই ভারত মায়ের সন্তান হিসাবে ইউনাইটেড হতে না পারলে ভারত স্বাধীন হবে না। তিনি যে বইগুলি লিখেছিলেন কান্না পাট্টু অর্থাৎ সংস টু কৃষ্ণ 1917, পাঞ্চালিস ভাও, পাঞ্চালি সিস্টেম, পাঞ্চালি সাবস্টেন্স লিখলেন 1912, কুয়েলি পাট্টু লিখলেন 1912। ভারতী নিজের জন্য বাঁচেননি, তিনি জীবন উৎসর্গ করেছেন জনগণ ও জাতির জন্য। এই জন্যই আমরা তাকে শ্রদ্ধাপনত চিত্তে ভারতী আর বলে ডাকি। তার স্বপ্নের ভারত নির্মাণ করতে পারলে তার প্রতি
যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানানো হবে। আমরা সেই দিনের আশায় রইলাম। 12 সেপ্টেম্বর 1921 তার জীবনদিন নির্বাপিত হয়। মৃত্যুর সময় তিনি পেনিলেস ছিলেন। কবিগুরু তার সোনার্তরী কবিতায় বলছেন, এতকাল নদীকূলে যাহা লয়েছি নুহুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমার লহ করুণা করে, ঠাঁই নাই ছোট শীতরি, আমারই সোনার ধানে গিয়েছে ঘুরি। এই মহাকালের রথ মানুষকে মনে রাখে না, তাকে বহন করে না, কিন্তু তার আদর্শ, তার কীর্তি, তার কাজ থেকে যায় আমাদের মধ্যে। আমি যাদের কথা বললাম, তাদের আদর্শ, তাদের কাজ চিরকাল অমর হয়ে থাকবে আমাদের মধ্যে। তাই তাদের মৃত্যু হয় না, জীবন হার মেনেছে এই সব মহামানবদের কাজের কাছে, আদর্শের কাছে। তারা আমাদের প্রেরণা। আসুন আমরা সকলেই শ্রদ্ধাবনত চিত্তে তাদের স্মরণ করি। সকলকে নমস্কার জানায়। ভারত মা তোমাকে প্রণাম জানায়। ধন্যবাদ রামজয় দাকে। উনি শ্লোকে উদ্ধৃত মহামানবদের জীবন, দর্শন, দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামে, সমাজ সংস্কারে, দেশের শিক্ষা বিস্তারে তাদের যে নিরলস পরিশ্রম, যে তৎপরতা, যে অবদান, তা সুন্দরভাবে সংক্ষেপে তুলে ধরবার জন্য এখন শান্তিমন্ত্র পাঠ করবেন মাননীয় শ্রী গণেশ দত্ত মহাশয়, এই চর্চা কেন্দ্রেরই ছাত্র শক্তি। মন্ত্র, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তো নিরাময়ঃ, সর্বে ভদ্রাঃ নিপশ্যন্তু, মা কশ্চিদ দুঃখ ভাবভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। নমস্কার।